দেশের পরিস্থিতিকে অশান্ত করার জন্য একটি মহল, সুতরাং সেদিকে আপনারা কেউ কান দিবেন না। শেখুল হাদিস আল্লামা মামুনুল হক বারাকাল্লাহু ফি হায়াত সুস্থ আছেন, ভালো আছেন, এখনও পর্যন্ত তিনি সুস্থ আছেন, ভালো আছেন, এবং তার আত্মীয় পারিবারিকভাবে সকলেই দেখে এসেছেন, তিনি ভালো আছেন, সুস্থ আছেন। সকলেই দোয়া করবেন, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, চক্রান্ত করছে, দেশকে অশান্ত বানানোর জন্যে, তাদেরকে আপনারা চিহ্নিত করে রাখুন। আলহামদুলিল্লাহ, আমাদের শায়েখের জন্য দোয়া করুন, আমরা যেন আমাদের শায়েখ আল্লামা মামুনুল হক সাহেব সহ হেফাজতের যত নেতাকর্মী আছেন, আল্লামা খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব সাহেব, শেখ আল্লামা আইজুল হক ইসলামাবাদী সাহেব, হজরত মাওলানা জুবায়ের সাহেব, হজরত মাওলানা মুফতি সাকত হোসেন রাজি সাহেব, হজরত মাওলানা মুফতি মঞ্জুর ইসলাম আফেন্দি সাহেব সহ যত নেতারা এবং কর্মীরা জেলে আছেন, তাদেরকে আমরা সকলেই যেন অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরতের মাধ্যমে আমরা যেন তাদেরকে আমাদের বুকে পাই অতি তাড়াতাড়ি, এজন্য সকলেই দোয়া করবেন। সুতরাং আপনারা কেউ বিভ্রান্তির শিকার হবেন না। একটি মহল উঠে পড়ে লেগেছে এদেশের শান্ত পরিবেশকে আবার অশান্ত করে তোলার জন্য। সুতরাং আপনাদেরকে আবারও বলছি, আমাদের শায়েখ শেখুল হাদিস ওলি ইবনে ওলি আল্লামা মামুনুল হক সাহেব, তিনি সুস্থ আছেন, ভালো আছেন, এবং তার পরিবারের মানুষ সকলেই যে তার খোঁজখবর নিয়েছেন, তিনি এখন ডিবির হেফাজতে আছেন, ভালো আছেন। সকলেই দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।